আসসালামু আলাইকুম অলবিওয়ার আশা করি সবাই ভালো আছেন আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম শিক্ষা ব্যবস্থা জাতিকরণের সাত দফা দাবি বাংলাদেশ শিক্ষক সমিতির চিৎসরা বিস্তারিত সমাজে নেই আপনারা সবাই জানেন যে গতকালকে একটি সংবাদ প্রচার করা হয়েছিল যে আজকে শিক্ষা ব্যবস্থা যে জাতিকরণ হবে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণের বিষয়ে যে একটি সমাবেশ ছিল শিক্ষক প্রধানদের নিয়ে তারই একটি সংবাদ যে সম্মেলন ছিল প্রেস ক্লাবে তার বিবরণী কী হলো সংবাদ প্রেস ক্লাবে তার বিস্তারিত সংবাদ নিয়ে চলে আসলাম বন্ধুরা বৈশ্বিক করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বাড়ি ভাড়া শিক্ষা ব্যয় সহ্যবোধের খরচ বাড়ছে এমন অবস্থায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা চিন্তিত এই বলে জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি রবিবার উনিশে মার্চ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে শিক্ষাব্যবস্থা জাতিকরণ সহ সাত দফা দাবি জানিয়েছেন তারা একই সঙ্গে এসব দাবির পরিপ্রেক্ষিতে তিন মাস কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি সংবাদে বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিলকিস জামান সাত দফা দাবির কথা জানান তাদের দাবিগুলো হলো শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে শিক্ষা শিক্ষাব্যবস্থা জাতিকরণ শিক্ষকদের পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া উচ্চ ভাতা ও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেলের অনুরূপ বেতন স্কেল নির্ধারণ করতে হবে বেসরকারি শিক্ষা প্রদানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ টেস্টের মাধ্যমে আর্থিক সুবিধা প্রদানের পরিবর্তে পূর্ণাঙ্গ পেনশন চালুকরণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে অনুপাত প্রথা বাতিল ও প্রভাষকদের জ্যেষ্ঠ প্রভাষক নামকরণের পরিবর্তে আগে সহকারী অধ্যাপক পদ বহাল রাখা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজের অধ্যক্ষদের দুটি উচ্চতর গ্রেড প্রদান করতে হবে বেসরকারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সব পদের নিয়োগ এন টিআরসির মাধ্যমে করার ব্যবস্থা সংস্থা তারা সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে তিন মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন আগামী তিরিশে মার্চ সারাদেশের জেলা সদরে মানববন্ধন ছয় এপ্রিল সারা দেশের জেলা সদরে শিক্ষা শিক্ষক কর্মচারী সমাবেশ ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করবে এবং মে জাতীয় প্রেস সামনে শিক্ষক কর্মচারী সমাবেশের ঘোষণা দেন শিক্ষক নেতারা অবশেষে প্রাথমিক এমপিভুক্ত যে বিদ্যালয়গুলো রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেগুলো জাতিকরণের ব্যাপারে যে শিক্ষক সমিতি প্রধান শিক্ষক সমিতি যে আন্দোলন নেমেছে তা বিষয়ে আপনাদের মূল কমিটির মধ্যে জানাতে ভুলবেন না সবার থাকুন আল্লাহ